হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরা ভালো আছি আজকে নবনীর বার্থডে তো আজকে সিটি পরীক্ষা এই জন্য স্কুলে যেতে হবে সঙ্গে নীলয় স্কুলে যাবে তো নীলয় নিলয় স্কুলে যাবে আর নবনী নবনীর স্কুলে যাবে তো এখানে যারা যারা আছে তারা আমরা সবাই একই বাসায় থাকি এক বাসায় থাকি আমরা সবাই তো এখন সাড়ে সাতটার উপরে বাজে আমাদের একটু লেট হয়ে গেছে এই জন্য আমরা তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছি আর দুজনকে একসঙ্গে স্কুলে নিয়ে গেলে একটু কষ্ট হয়ে যায় কারণ সময়ের সঙ্গে পারি না অনেক কাজ করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে আর নবনীকে স্কুলে দিয়ে নীলয়কে নিয়ে আমি এখন নীলয় স্কুলে যাচ্ছি নীলয় নবনী স্কুল থেকে নীলয় স্কুল একটু দূর তো সব সময় রিক্সা নিয়ে যেতে হয় আর আঠারো সময় আসার সময় আমরা হেঁটে আসি যাওয়ার সময় রিক্সাতে যাই তো এর জন্য রিক্সায় করে যাচ্ছি আর আজকে হচ্ছে নবনীর বার্থডে তো আজকে আমার অনেক কাজ অনেক অনেক কাজ করতে হবে তো নিলয় বলতে যে নিলয় একা একা ক্লাসের ভিতর যাবে নবনীর মতো করে এই জন্য নিলয় গেট থেকেই একা একা চলে গেল ক্লাসের রুমে তো ক্লাস ক্লাস শেষ করে নীলয় বের হয়ে গেল এখন আমরা যাব আসলাম নবনীর স্কুলে নবনীর স্কুলে কার্ডটা শুরু করতে হবে মেশিনে তারপর ঢুকতে হবে তারপর নবনীকে নিয়ে আসতে হবে তো আমরা নবনী স্কুলে চলে আসলাম নবনীকে নিয়ে বাসায় রওনা দিয়ে দিলাম আর বাসায় এসে আমি ওদেরকে খাওয়ানো শেষ করে তারপর রান্না বান্না শুরু করে দিলাম আজকে যেহেতু নবনী বার্থডে এই জন্য একটা পায়েস রান্না করব। আর নবনী পছন্দের খাবারগুলি রান্না করব তো এখানে হচ্ছে চাইনিজ সবজি নবনী খুব পছন্দের চাইনিজ সবজি নবনী নিলে সব দুজনেই চাইনিজ সবজিটা খেতে পছন্দ করে আর পায়েস তো রান্না করতেই হবে জন্মদিন মানেই পায়েস রান্না করা তো নবনী পছন্দের খাবারগুলো আমি রান্না করে ফেললাম চিকেন বিরিয়ানি চাইনিজ সবজি আর আলু ভাজি আর সঙ্গে একটা লেবু আজকে নবনী নিলয় একা একা খাবে আমি খাওয়াই দিব না তো নিলোয় বলতেছে নিলোয় খেতে পারবে না ওকে খাওয়াই দাওয়া লাগবে আর এখানে নবনী একা একা খাবে আর ওদের হচ্ছে যখন বিরিয়ানি রান্না করা হয় তখন ওরা নিজেরা খায় একা একা আমাকে আমার খাওয়াই দিতে হয় না তো নবনী যেহেতু পছন্দের খাবারগুলো আছে। ও যেন ও একা একাই খাবে আর ওর যেহেতু আজকে বার্থডে ওর ইচ্ছা হচ্ছে একা খাওয়া ওকে কেউ খাওয়াই দিবে না আর এখানে নিলয় চেষ্টা করতেছে লেবু চিপার কিন্তু পারছে না তো নবনী একটু হেল্প করছে আজকে তেমন কিছু রান্না করা হয় নাই কারণ হচ্ছে নবনী বাবা নাই আর আমারও ইচ্ছা করতেছে না হাতে কিছু রান্না করা তো এর জন্য ওদের জন্য একটু চিকেন বিরিয়ানি রান্না করলাম আর আলু ভাজি আর চাইনিজ সবজি চাইনিজ সবজিটা আমাদের সবারই অনেক ভালো লাগে আর নীলার খুব পছন্দ আর এখানে যেহেতু চাইনিজ সবজিতে কালারফুল সবজি থাকে এই জন্য খুব ভালো লাগে খেতে আর চাইনিজ সবজিতে যদি চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই নবনী খুব পছন্দের তো এখন নবনী নীল খাবে আর খাওয়া দাওয়া শেষ করে বিকালে ঘুম থেকে উঠে ছাদে চলে আসলাম ছাদে প্রত্যেক দিনই আসতে হয় কারণ ছাদে সবাই খেলাধুলা করে আর যাদের গাছ আছে তারা গাছে জল দেয় এখন নীলয় ঘুমাচ্ছে নীলয় আজকে ছাদে আসবে না তো ও যখন ঘুম থেকে উঠবে তখন আবার আন্ডাকাটি শুরু করে দিবে আর আজকের আকাশটা অনেক সুন্দর খুবই সুন্দর আর আকাশে অনেক মেঘ কখন যেন বৃষ্টি হয়ে যায় আর এখানে আমার গাছ আছে গাছগুলো যেন কেমন হয়ে গেছে রোদ্রে পুড়ে গেছে তো যেগুলো ভালো ওখান থেকে আমি শাক নিব আর এই শাকগুলো আমি কালকে রান্না করব। এই জন্য আজকেই উঠানো লাগবে কারণ দেখা যায় সকালবেলা আমি উঠতে পারি না আসতে পারি না সাধে আর ওই সময়টা প্রচুর পরিমাণ রোদ থাকে তো এই জন্য বিকাল বিকালেই শাকগুলো উঠা নিচ্ছি আর এই শাকগুলো কিন্তু খেতে খুবই মজা তো চলে আসলাম নীলয় ঘুম থেকে উঠে গেছে এখন সে পপকর্ন খাবে সে রুমে এসে দাঁড়িয়ে আছে পপকর্ন কীভাবে হয় এটা সবসময় ও দেখে যে পপকর্নটা কীভাবে বাজা লাগে তো খাওয়া দাওয়া শেষ করে নবনী নীল একটা ফ্রেন্ডের বাসায় চলে আসলাম এখানে সবাই মিলে আসলাম তো এখানে অনেক ধরনের খেলনা আছে আমাদের বাসার মতো তো নবনী নীল এই খেলনাগুলো দিয়ে এখন খেলছে নবনী নীল না সবাই এই খেলনা দিয়ে এখন খেলছে খেলা শেষ করে আমরা চলে যাব বাসায় আর যেহেতু কালকে শুক্রবার শনিবার শনিবার শুক্রবার কোনো স্কুল নাই স্কুল ছুটি আর নবনী আর সব সবসময় দুজন একসঙ্গে খেলে আর সঙ্গে সুস্মিতাও খেলে এখানে নিলয় আর সুস্মিতা দুজন একটু রাগ করে ফেলছে ও দিবে না ওকে খেলতে ও দিবে না ওকে খেলতে তো খেলাধুলা শেষ করে আমরা চলে আসলাম রেডি হয়ে এখন নবনে নিলয় যাবে কেক খাওয়ার জন্য বাহিরে আজকে তেমন একটা কেক মানে বাসায় বানানো হয় নাই আর যেহেতু ওর বাবা নাই ওর বাবাও জন্য কেক নিয়ে আসা হয় নাই তো নবনী কাকা বলছিলো যে কেক দিবে তো আমি না করে দিছি যে এখন দরকার নাই যেহেতু ছয় দিন পর নিলয়ের বার্থডে তখন হয়তো বড় একটা বিশাল বড়ো সাইজের একটা কেক নিয়ে আসবো তারপর সবাই মিলে কেকটা কাটব তো এই জন্য আমি চিন্তা করলাম যে ওদেরকে একটু বাহিরে নিয়ে ঘোরায় আসি এবং একটা কেক খাওয়াই নিয়ে আসি তো এই জন্য আমি নবনী আর নিলয়কে নিয়ে বের হয়ে গেলাম আর আমাদের বাসার পাশেই হচ্ছে টেস্টি তো এই টেস্টটিতে আমাদের সবাই চিনে তো এইখানে আমি সব সময় আসি বেশিরভাগ সময়ই দেখা যায় যে এই টেস্টটিতে আসি এসে তারপর ওদের পছন্দের খাবারগুলো দিই ওরা অনেক মজা করে খায় তো ভাবলাম এখান থেকে একটা কেক নিয়ে তারপর ওদেরকে খাওয়াবো তো এই জন্য ঝটপট করে চলে আসলাম তিনজন তারপর ওদেরকে বললাম তোমরা কোন কেক নিবা তো বাসা থেকে বলে দিয়েছিলাম যে বড় কেক নেওয়া যাবে না ছোট কেক নেওয়া যাবে তো এই জন্য ওরা আমার কথাগুলো শুনেই ছোটো কেক নেওয়া শুরু করলো আর ওরা দুজনেই পিঙ্ক কালারটা খুব পছন্দ করে তো পিঙ্ক কালার কেকটা আমরা নিয়ে নিলাম এদিকে ভাইয়া নিয়ে বলল যে আমি নাম লিখে দিই তো ভাইয়া নিয়ে নাম লিখে দিল আর এদিকে আমরা কেকগুলো দেখছি আর সব সময় দেখা যায় যে এখান থেকে কেক নেওয়া হয় আর আজকে নিব না কারণ আজকে ওরা এখানে বসে বসে খাবে বেশিরভাগ সময় এখানে ওরা কেক পিজা খায় ছোট মিনি পিজাগুলো আর হচ্ছে বার্গার খাই তো এইগুলোর এখন কিছু খাবো না এই জন্য ছোট্ট একটা কেক নিয়ে আমরা জন্মদিন পালন করে ফেললাম আসলে নবনের নিলয় যে অল্পতেই অনেক খুশি হয়ে যায় আর আমিও অল্পতেই খুশি হয়ে যাই এত বেশি কিছু লাগে না তো এই জন্য ভাবলাম যে একটা কেক নিয়ে আমরা দুজন নবনের নিলয় খাবে তো কেকটা নিয়ে নামটা নিয়ে ফেললাম আর এদিকে মজা করে নবনীর নিলয় কেক কাটছে আর ওরা কেক কাটতে খুব পছন্দ করে আর এটা যেহেতু পিঙ্ক কালার আর চকলেট আছে খেতেও ভালো আর টেস্টির কেকগুলো আসলে অনেক মজা হয় খুবই মজা হয় তো এর জন্য আমরা এখানেই চলে আসি সব সময় তো নবনীর্ণীলা অনেক মজা করে কেক খাচ্ছে এটা দিয়ে অনেক শান্তি এর থেকে আর বেশি কিছু আমার দরকার নাই তারপর ওরা হচ্ছে অনেক সুন্দর করে ভদ্রভাবে কেক খাচ্ছে এটা খুবই মানে খুবই মজার একটা বিষয় যে ছোটো কেক ওদের হয়ে গেল বড় একটা কেকের কোনো প্রয়োজনই হলো না তো মাঝে মাঝে ছোট এরকম শেখানো লাগে যে সব কিছু বড় বড়ও দরকার নাই ছোট হলেও যথেষ্ট তো এই জিনিসটা নবনে নিলয় ভালো বুঝে যে বড় হওয়ার দরকার নেই ছোটো হলেও যথেষ্ট আর আমি ওদেরকে মাঝে মাঝে দেখা যায় যে বাসায় কেক বানিয়ে দিই এই জন্য ওরা অতটা মানে পাগল হয়ে যায় না যে বড়ো কেকই লাগবে ছোট হলেও যথেষ্ট নবনের খেতে একটু সময় লাগে আর নীল ঝটপট করে খেয়ে ফেলে আর নবনী যখন স্লো হয়ে খায় নীলয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলে তখন দেখা যায় নীলয় ওরটা খাবার ওর খাবারটা খেয়ে তারপর নবনীটা খায় এটা নবনী বুঝতেই পারে না ওকে বারবার বলা হয় যে তুমি তাড়াতাড়ি খাও কিন্তু ও খায় না তো ওকে খাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসবো তো এখন বাসায় যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম বের হয়েই নবনী নিলয় হাঁটা শুরু করলো আর বাসা যেহেতু কাছে এই আমরা হেঁটেই বের হবো আর এই সময়টা বাহিরে বের হলে মানে রাস্তার দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে আর অনেক সুন্দর অনেক লাইট তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আন্ডাবনে নীলের জন্য ও দোয়া করবেন